সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ, গ্রহ না বলে একে বামন গ্রহের পর্যায়ে ফেলারই পক্ষপাতি সকলে। সেই দূরের গ্রহে নতুন হদিশ পেলেন নাসার বিজ্ঞানীরা। প্লুটোর বুকে ফুটে উঠতে দেখা গেল হৃদয়। ইনস্টাগ্রামে নাসার তরফে প্লুটোর একটি ছবি পোস্ট করা হয়েছে, তাতে দেখা গিয়েছে গ্রহটির গায়ে একটি বড় অংশ জুড়ে সাদা রঙের ছোপ, যার আকৃতি হৃদয়ের মতো। প্লুটোর এই ছবি ধরা পড়েছে নাসার নিউ হরাইজন্স মহাকাশযানের ক্যামেরায়। বিজ্ঞানীরা জানিয়েছেন ওই সাদা হৃদয় আসলে প্লুটোর মধ্যকার বরফের স্তূপ, সেটি একটি হিমবাহ বলেই মনে করা হচ্ছে। এই বরফের ঢাকা এলাকায় মূলত নাইট্রোজেন এবং মিথেন গ্যাস রয়েছে। এছাড়াও রয়েছে বরফের পর্বত, উপত্যকা, গর্ত এবং সমতল এলাকা, যার সবটাই নাইট্রোজেন এবং মিথেনের বরফ দিয়ে তৈরি। প্লুটোর যে ছবি নাসা পোস্ট করেছে তাতে একটি ঘোলাটে হলুদ বর্ণের গ্রহ দেখা গিয়েছে, তার উপর কখনো গাঢ় কখনো হালকা রঙের ছায়া রয়েছে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে যে এলাকায় গাঢ় অন্ধকার দেখা যাচ্ছে সেখানে গর্ত এবং ফাটল রয়েছে, বেশিরভাগ অংশই ছায়ায় ঢাকা। মাঝে হৃদয় আকৃতির ওই এলাকাটুকু তুলনামূলক সাদা, সেখানে পাহাড় পর্বত উপত্যকা মিলে আলাদা একটি জগৎ গড়ে উঠেছে। 2006 সালে নাসার নিউ হরাইজন্স মহাকাশযান চালু হয়, তা প্লুটোয় পৌঁছয় 2015 সালে। প্লুটো ছাড়াও তার চারপাশে ঘুরতে থাকা উপগ্রহ এবং অন্যান্য মহাজাগতিক বস্তুর দিকে নজর রেখেছে এই মহাকাশযান। মেহরুম বিনতে ফেরদৌস, সাতরং নিউজ।